চরিত্র দুষ্ট, একদম জমি ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, আমি তো আড্ডা মারি তো ব্যাটারিগুলিতে আড্ডা মারি। প্রত্যেকটা বাইটে বাইটে মজা ছিল, ফান ছিল, সব কিছু মিলে অসাধারণ ছিল। আর হচ্ছে হাবু ভাইয়ের অভিনয় কি বলবো, তো সবাই ভালো করছে, সবার অভিনয় খুব ভালো লাগছে, এনজয় করছে অনেক, মানে ঈদটা একদম জমি ক্ষীর হয়ে যাবে। দেখলেন বড় পর্দায় তার কেমন লাগে? ভালো লাগলো। এটা তো আসলে নাটক বলেন সিনেমা বলেন এটার ক্ষেত্রে মারামারি এনজয় হয়, এমনি তো এনজয় করি না, মারামারি কেন করবো? শুটিং তো শুটিংই, এটা মহল্লার গল্প বলছে শেষ, এটা তো আমরা আগেও করছি, ফিমেল ওয়ান, ফিমেল টু, ফিমেল থ্রি, এবারে ফিমেল ফোর, নেক্সট আসলেই দেখতে পাবেন ঈদের কিছু প্রোডাকশন আছে, ভালো বলতে আছে আসবে ইনশাল্লাহ। পুরো 80 মিনিট হাসি মুখে ছিলাম, ভাল লাগছে। প্রতিটি চরিত্র দুষ্ট কিন্তু প্রতিটি চরিত্র ইনোসেন্ট, সবাই ইনোসেন্ট কিন্তু সবাই দুষ্ট, ডাক্তার গলি ফাটাফাটি ভাল লাগছে, সোজা কথা ব্যাটারি গলি, ব্যাটারি গলি ভাল লাগছে এক কথায়। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি গলি আড্ডা, হ্যাঁ আমি তো আড্ডা মারি তো ব্যাটারি গলিতে আড্ডা মারি।